আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমিও ভালো আছি। আর আজকে বৃষ্টির দিনে ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে দুইটা মুরগি নিয়ে নিয়েছি শ্বশুর বাড়ির থেকে, লোক আসবে বেড়ানোর জন্য। তো আসলে আমি দুইটা মুরগি নিয়ে নিয়েছি, দুইটা মুরগি আমি রান্না করব। তো দেখেন কি সুন্দর করে একটু বড় বড় সাইজ করে রান্নার জন্য রেডি করতেছি। আর মেহমান বলে তো কথা না, না হলে তো খেয়ে যাবে আর বদনাম বলবে যে শ্বশুর বাড়ি গেছিলাম, খাওয়াইতে পারে না ভালো করে। আর এদিক দিয়ে দুইটা মুরগি রেডি করে নিছে, আর হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। আর বৃষ্টিতে আমার বোন তো মনের সুখে গোসল করতেছে বারিন্দা দ্বারা, এত কি অবস্থা দেখেন। তা আমিও চলে আসছি মুরগি কাটা বাদ দিয়ে, যে বোনের ভিডিওটা ধরে নিয়ে আসি আর এই বৃষ্টিটা অনুভব করি, আপনাদের সাথে শেয়ার করি। কারণ রোদের ভিতরে বৃষ্টিটা চলে আসছে, এখন শ্বশুর বাড়ির লোকজন কীভাবে আসবে তা নিয়ে আমি চিন্তিত। আপনার ভাইয়ের সাথে কথা বললাম, তো সে বলতেছে যে আসলে টেনশন করো না, আসলে এটা তো আল্লাহ দিছে, এটা তো আর আমরা নিজেরা নিয়ে আসি নাই, তাই না? তো টেনশন করো না, থেমে যাবে। তো আমি বললাম তোমাদের বাড়ির লোকজন আসবে তো কীভাবে কি, এখন 4 বছর পরে শ্বশুর বাড়ির থেকে কিছু লোক আসবে। তা আমি ভাবতেছি আপনাদের সাথে পরিচয় করাই দেবো, আমার ব্লগে আপনারা থাকবেন। আর আশা করি আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমার পাশে থাকবেন। তো দেখেন আমার ঘরটা আমি গুছ করে নিতেছি খুব ঝটপটভাবে, যেতে কাপড় চোপড় অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম আর সেইগুলো ধুয়ে রেডি করে ওয়ার্ড্রপে রাখতেছিলাম। আর আমি ঘরটা গুছ করার জন্য ব্যস্ত হয়ে গেলাম, আর আমার ঘরটা এমনিতে গুছ থাকে সবসময়। তো কী নিয়ে গুছ করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দুপুর হয়ে যাচ্ছে, যেতে দুপুর হয়ে গেলে তো জানেন এই কাজে একদম আউলা ঝাউলা লেগে যায়। তো যাই হোক, আর এদিক দিয়ে দেখেন আমি ফুট করে আরও কিছু কাপড় ছিল যেগুলো শুকনো সেগুলো অড্রপে রাখছি, আর যেগুলো আবার নতুন করে কিছু কাপড় ঝুড়িতে ছিল সেইগুলো নিয়ে নিতেছি যেতে আমি ধুয়ে নেব। এই যে দেখেন দিয়েই দিছিলাম আগে, তো এইগুলো আমি এখন উঠাই নিতেছি যে এগুলো রোদ দেব। তো আসলে কাপড় চোপড় বেশিরভাগ আমারই বেশি কাপড় হয়, কারণ আমি কাপড়গুলো নোংরা করে ফেলি বেশি, কীভাবে নোংরা হয় আমি জানি না। তো যাই হোক, তো এদিক দিয়ে নিয়ে নিছি কাপড়গুলো ধুয়ে। মেশিন থাকলে, ওয়াশিং মেশিন থাকলে একটু উপকারী হয়, খারাপ না, আমার কাছে ভালোই লাগে। তা আসলে কি কষ্টটা কম হয়, আর আগে যখন এটা ছিল না অনেক কষ্ট করতাম কাপড় ধোয়ার জন্য, কান্নাকাটিও করতাম, ভালো লাগতো না। আর আমরা বুয়া দিয়ে কাজ করাইতে পছন্দ করি না। তো যাই হোক, নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। তার এদিক দিয়ে ক্যামেরা রেখে আমি যে বেলকনিতে চলে গেলাম কাপড় রোদ দেবো বলে, তো কাপড়টা রোদ দেওয়া অলরেডি হয়ে গেল। আমি যে কাপড়গুলো রোদ দিয়ে দিছি, বেলকনিটা একটু ছোটো, আপনারা কিছু মনে করেন না, কারণ আমি খুব ঝটপট কাজ করতে পছন্দ করি। এই যে দেখেন আমার ঘরটা গুছ করে নিছি, যেতে শ্বশুর বাড়ির লোকজন আসবে, তাই সেই ক্ষেত্রে তো আমাদের একটু গুছ গাছ করা উচিত, তাই না? তো যাই হোক, আমি এদিক দিয়ে ঘরটা গুছ করে নিতেছি। আমার পুরো ঘরেই গুছ করা, যেতে আমি খুব দ্রুতভাবে উঠে গেছি আর সকালেই উঠে গেছি, কারণ আমার ব্লগগুলো সবসময় তো সকালেই থাকে আপনারা জানেন। আর এদিক দিয়ে দেখেন আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি, কারণ আমার ঘরে আর নতুন কোনো কাজ নাই যে আমি করবো, সবগুলো সাইরা ফেলাইছি। আর এখন রান্নার জন্য চলে যাব, আজকে কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এদিক দিয়ে তো মুরগিটা কেটে এনেছি, আর আমি এদিক দিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি, কারণ খুব সুন্দর করে ঘরটা গুছানো ট্রাই করলাম যে আসলে বাসায় গেস্ট আসবে, গেস্ট আসলে কি অবস্থা, কত তাড়াহুড়া থাকে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করতেছি। তো যাই হোক, দেখেন আমি ঘরটা গুছ গাছ করে নিছি, তো আপনারা কিছু মনে করবেন না। আর এখানে আমি চলে আসছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য, এই যে দেখেন। তার আবার এদিক দিয়ে আমি দেখতেও আছি ক্যামেরা ফিট করে যে আমি ঠিকঠাক আছি কিনা সেটাও দেখতেছি। তো যাই হোক, ওদিক দিয়ে মুরগিটা রেডি হয়নি, কাটাকাটি চলতেছে। আর এদিক দিয়ে আমি মাছ ভাজা নিছি, যেটা তারা আসতে আসতে দেরি হবে। তা আমিও চিন্তা করলাম যে 2-3টা তরকারি রান্না করব, তো যেটা সামনে আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই তরকারিটা রেডি হয়ে গেছে অলরেডি, এই জন্য আমি এটা ভাজা নিলাম এই মাছটা। আর এদিক দিয়ে এই তরকারিটা রান্না শেষ, এই মাছটা হয়তো আপনারা চিনেন, তো